আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। সো গাইস, ক্যাপকাটের একটি ট্রেন্ডিং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আপনারা অলরেডি পিভিতে যে লিরিক্যাল ভিডিওটা দেখলেন, এই লিরিক্যাল ভিডিও এডিট করতে চাইলে আমার সঙ্গে পুরো কন্টিনিউ করতে থাকুন। সো গাইস, ভিডিওটি এডিট করার জন্য সেমভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসলাম, ইভোজ অপশনে ক্লিক করবেন, তারপর গ্যালারি থেকে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করবেন, 8 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করবেন এবং গ্যালারি থেকে মোট যে কোনো 9টি ফটো অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন ফটো ও ভিডিও ক্লিপ সিলেক্ট করা হয়ে গেছে। এবার আপনারা সেমভাবে সব ফটোতে সেমভাবে ফরম্যাট অপশন এসে 9:16 রেসি করে দেবেন। ফটো যদি জুম না থাকে অবশ্যই জুম করে দেবেন। এবার ফটোতে ডিউরেশন সিলেক্ট করবেন, আমি সেমভাবে সব ফটোতে 1.5 সেকেন্ড ডিউরেশন রাখতেছি। আপনারা সেমভাবে 1.5 সেকেন্ড ডিউরেশন সিলেক্ট করুন। সো গাইস, দেখতে পাচ্ছেন সব ফটোতে 1.5 সেকেন্ড ডিউরেশন সিলেক্ট করা হয়ে গেছে। লাস্টে ওয়াটারমার্কটা ক্লিক করে এডিট করে দিবেন। এবার ইফেক্ট সিলেক্ট করবেন, সেই জন্য ফটোর উপর ক্লিক করে অ্যানিমেশন অপশানে ক্লিক করে কম্বো অপশানে ক্লিক করবেন, তারপর ডান দিকে স্ক্রল করে ফ্যান রাইট ইফেক্টটি সিলেক্ট করবেন, তারপর এরপরে ফ্যান লেফট ইফেক্টটি সিলেক্ট করবেন, ফ্যান লেফট, একবার ফ্যান লেফট আর একবার ফ্যান রাইট ইফেক্টটি সিলেক্ট করবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন সব ফটোতে এই ইফেক্টটি সিলেক্ট করা গেছে। এবার টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার আপনারা ফটোতে ট্রানজেকশন ইফেক্ট সিলেক্ট করবেন, সেই জন্য ফটোর মাঝখানে অপশনে ক্লিক করে ব্ল্যান্স ইফেক্টটি সিলেক্ট করবেন, তারপর আর এটা ডিউরেশনটা কমাই দিতে পারেন, তারপর নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি হয়ে গেল। এবার অ্যাটোডিতে ক্লিক করে এক্সট্রা অপশনে ক্লিক করে মিউজিকটা গ্যালারি থেকে ইনপুট করে দিবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে ভিডিওটা তৈরি হয়ে গেল। এবার সেমভাবে উপর আইকনে ক্লিক করবেন, উপর আইকনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে দেবেন। সো গাইস, ভিডিওটা তখন দেখার জন্য ধন্যবাদ সবাইকে।